এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কমন, আমি জানি আপনি সব কথা শুনছেন, আপনি ঘুমাননি, একবার তাকান না। অনেক রাত হয়েছে পূর্ণ, ঘুমিয়ে পড়ো। কাকিমাকে আমি অনেক কথা বলেছি, তার মধ্যে আপনি একটা অংশ শুনেছেন, বাকি কথাগুলো শুনবেন না? না, আপনার দেওয়া উপহারকে আমি অমর্যাদা করিনি ওজন, এই সম্পর্কটাকেও না। সব সময় সবার চেয়ে বেশি গুরুত্ব দিতে চেয়েছি, কিন্তু আপনি সেটা বুঝলেনই না। একবার আমার দিকে ঘুরে তাকালে আপনি হয়তো বুঝতেন। রাগের জিম্মা আপনার একার হলেও চেষ্টা নিজের নিজের মতন করে আমরা দুজনেই করছি। আজকের রাতটা খুব স্পেশাল ছিল আমার কাছে। একবারও কি আমরা দুজনের মধ্যে থেকে রাগটাকে দূরে সরিয়ে আমার কাছে আসতে পারতেন না আপনি? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ঘুম থেকে উঠে পড়ো, সাতটা বেজে গেছে আর চা এসে গেছে। সাতটা বেজে গেল? হ্যাঁ, সাতটা বেজে গেছে। কাকিয়া, চা নাও। চা? দিদি, তুমি ঠিক আছো তো? মা, এই নাও তোমার চা, চিনি ছাড়া। ও বাবা, কিরকম রেসপন্সিবল হয়েছে দেখেছো চন্দা আমার ছেলেটা? বেলা অবধি যাকে ডেকে ডেকে তোলা যেত না ঘুম থেকে, সে নাকি সকালে চা নিয়ে এসে আমাদের গুড মর্নিং করছে। আসলে দিদি, কালকে সারা রাতই তোমাকে নিয়ে দুশ্চিন্তায় আমাদের ঠিক করে ঘুম হয়নি গো। আমিও তো সারা রাত ঠিক করে ঘুমাইনি, শুধু ভাবছি তোমার কোনো দরকার হবে, তুমি ডাকবে হয়তো। না না, আমি একদম ঠিক আছি। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো। তাড়াও তাড়াও ছেলে চা এনেছো, একটু চাটা খাই। কি ভালো চাটা বানিয়েছিস রু, প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মা, তুমি কিন্তু আমাকে নিয়ে এত চিন্তা করো না। না না, তোমায় নিয়ে কেন আমি চিন্তা করবো? পাড়ার ভম্বলকে নিয়ে চিন্তা চিন্তা করো না। দেখো মা, রাগিনী তো শাস্তি পাবে, আর রাগিনী শাস্তি পেলে তবেই আমাদের শান্তি। আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আমার রাগিনীর মতো একজন অমানুষ শাস্তি পাবে, এটাই তো উচিত। আমার কিন্তু ওটা নিয়ে কোনো কষ্ট নেই। আর বলছি মা, তুমিও কিন্তু আমাকে নিয়ে অকারণ এত দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হবে বলো, আর যদি শরীর খারাপ হয় তখন আমার কি হবে? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। আমার এই বাকি আছে বলতো, তোরা ছাড়া? তোরাই তো আমার সব, তাই না? সেটা আর কোথায় দিদি, রূপ তো বলেই দিল, শুনলে না? তুমি ছাড়া রূপের আর কেউ নেই। আমাদের কথা কোথায় বললো শুনি দেখি। ছাড়ো, রাজ করে দি। এ বাবা, না না, মানে শোনো না কাকিয়া, মানে আমি কিন্তু এরকম বলতে চাইনি, তুমি কিন্তু ভুল বুঝছো, আমি একদম এরকম বলিনি। আমি বুঝেছি বাবা, তুই আমাদের সকলের খুব আদরের, আমরা সকলে তোর সাথে আছি। মা, আরো একটা কথা আছে বলছি, এবার থেকে কিন্তু তোমার সব দায়িত্ব আমার। আমি পূর্ণার থেকে বুঝে আমি কিন্তু সময় করে তোমায় ওষুধগুলো দেবো। আচ্ছা ঠিক আছে দিস চন্দ্রা, এখন থেকে ছেলের কড়া নজরে থাকতে হবে, বুঝতে পেরেছো? ফোনটা বাজছে দে না। হ্যাঁ, উফ, সাত সকালে কেন? হ্যালো,
আই শোন, কোনো কথা বলবো না তোর সাথে আমি। এতদিন বাদে তোর খোঁজ নেওয়ার সময় হয়েছে না? যা, অভিমান করলেও তো কিছু করার নেই ভাই। আরে সেই জার্মানি থেকে তার হুরুম করে চলে আসা যায় না। তবে হ্যাঁ, এয়ারপোর্টে নেমেই কিন্তু দেখ নিজের বাড়ি না গিয়ে না সোজা গাড়ি নিয়ে তোর পাড়ার গলিতে ঢুকে পড়েছে, তোর বাড়ির রাস্তাটা গুলিয়ে ফেলেছে। এই শোন না, একটা কাউকে পাঠা না রে। ও মা, তুই আমার পাড়ায় চলে এসেছিস? আরে রূপ তো তখন সদ্য জাত। ছেলেকে বলতো ওই তোর পাড়ার মোড়ে যে গণেশ ঠাকুরের মন্দিরটা আছে না, ওইখানে আমার গাড়িটা রাখা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমি পাঠাচ্ছি। আরে এই গণেশ মন্দিরের সামনে তো যান, আরে তুই গেলেই চিনতে পারবি। হা করে দাঁড়িয়ে থাক, পাঠিয়েছি পাঠিয়েছি, ওকে দাঁড়া। বাবা তুই তো সাংবাদিক সারপ্রাইজ দিলি রে মধু। হ্যাঁ হসপিটালে যাচ্ছেন তো, ব্রেকফাস্ট করে যাবেন, ওখানে রাখলাম। দরকার নেই, আমি হসপিটালে খেয়ে নেব। আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। বাবা আমার কষ্ট নিয়ে আপনি এত ভাবেন? এই ভাবনাটা অন্য সময় তো আনতে পারেন, তাহলে তো আমারও ভালো লাগতো। যাই হোক খেয়ে নিন। বললাম তো হসপিটালে গিয়ে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, খেতে হবে না আপনাকে, আপনি না খেয়ে যান, আমিও। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যান, আর আমিও আপনার পেছনে সময় নষ্ট করতে পারবো না, বরং এই সময়টা আমি অন্য কোথাও দিতে পারবো। হ্যাঁ সময় তো নষ্ট হবেই, আপনি তো ব্যস্ত মানুষ, আবার কিছুক্ষণের মধ্যে আপনি আপনি পড়াবেন আপনাদের স্টুডেন্টদেরকে। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, আর সেই কারণেই তো আমি সবসময় চাইছি যে কত তাড়াতাড়ি আপনাকে এই বাড়ি থেকে বার করতে পারি, ঘরটা ফাঁকা করতে পারি, তাহলে আমার সুবিধা হবে, আর এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এখন। খুশি? আমার তাকিয়ে আছেন এমন ভাবে, আপনার কিন্তু জাত চলে যাবে। আমি আপনার দিকে নয়, খাবারের দিকে তাকিয়ে আছি। তাও ভালো, তোমার কপাল আমার থেকে বেটার।